সাত ধাপের অগ্নি পরীক্ষায় পাস কবচ 4.0। শীঘ্রই চালু হবে কবচ 4.0। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে একটি কবচযুক্ত ট্রেনের ইঞ্জিনে সফর করেন, পদ্ধতি খতিয়ে দেখেন। গত এক দেড় বছরে ভারতীয় রেল আর দুর্ঘটনা যেন সমার্থক হয়ে উঠেছে। করমণ্ডল থেকে কাঞ্চনজঙ্ঘা দেশের প্রথম সারির একগুচ্ছ ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে, প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এবার সেই দুর্ঘটনায় রাশ টানার উদ্যোগে গতি আনছে রেল। রেলের দুর্ঘটনারোধী কবচ অর্থাৎ সেন্সর ভিত্তিক স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থার পরীক্ষা সম্পন্ন করা হলো। বুধবার কবচের চতুর্থ সংস্করণে সাত দফার পরীক্ষা করা হয়েছে সফলভাবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে একটি কবচযুক্ত ইঞ্জিনে সফর করে পুরো পদ্ধতি খতিয়ে দেখেছেন। রেলমন্ত্রীর উপস্থিতিতে সাত দফার অগ্নি পরীক্ষায় পাশ করে গিয়েছে কবচ 4.0। রেলমন্ত্রী জানিয়েছেন, প্রথম দফায় দেশের 10,000 রেল ইঞ্জিন এবং 9,000 কিলোমিটার রেলপথকে কবচের আওতায় আনা হবে। 2030 সালের মধ্যে গোটা দেশের সব রেলপথকে এর আওতায় আনা হবে। की तरफ कैमरा करना भाई, ये टावर आप देख रहे हो ना, ये टावर अभी आपने देखा, अभी स्टेशन का कवच देखा, स्टेशन के ऊपर जो डेटा सेंटर है, और अब लोको के अंदर जाके देखेंगे। ये कवच का इंस्टॉलेशन इस एरिया में कंप्लीट हुआ है और अब प्रैक्टिकली गाड़ियां इस पे चलने लगी है, तो बहुत ही एक अच्छी शुरुआत है ये। और आगामी महीनों में, आगामी वर्षों में करीब 10,000 लोगों के ऊपर कवच लगाने का काम होगा, और 9,000 किलोमीटर, अभी 3,000 किलोमीटर का काम चल रहा है जिसमें से ये भी काम है, और 9,000 किलोमीटर और एडिशनल कवच का काम चालू होगा। और साथ ही साथ चौथ का बरवाड़ा के विषय में हमारे माननीय जितेंद्र जी गोठवाल जी ने कई विषय रखे थे, तो आज उसमें 4 बड़े 25 करोड़ के काम, सारे के सारे प्लेटफॉर्म्स को फुल लेंथ करना, एक 12 मीटर का एफओबी बनाना, प्लस पैसेंजर एमिनिटीज जितनी भी चाहिए वो सब पैसेंजर एमिनिटीज लाना, वो सब भी तय हुआ है। द्रुत गतिते यात्रा करार समयो चालकेर हस्तक्षेप छाड़ा रेड सिग्नल थेके 50 मीटर दूरे ট্রেন থামাতে সমর্থ কবচ 4.0। বিপদসংকুল এলাকায় স্বয়ংক্রিয়ভাবে গতি কমাতে সমর্থ এই চতুর্থ কবচ। 130 কিলোমিটার গতিতে চলা ট্রেনকে বিপদসংকুল এলাকায় 120 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে স্বয়ংক্রিয়ভাবে নামিয়ে আনে কবচ। বিপদসংকুল এলাকা কাটলে সেটিকে ফের 130 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে চালানোর ব্যবস্থাও রয়েছে এই কবচে। পাশাপাশি লুপ লাইনে কবচ স্বয়ংক্রিয়ভাবে ট্রেনের গতি কমিয়ে আনতে সক্ষম 30 কিলোমিটার প্রতি ঘন্টার নিরাপদ সীমায়। স্টেশন মাস্টারের পাঠানো বিপদ বার্তা পেয়েই স্বয়ংক্রিয়ভাবে ট্রেন থামাতে সফল এই কবচ। লেভেল ক্রসিংয়ে চালকের হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে হর্ন বাজাতে সফল এই সুরক্ষা সিস্টেম বলে দাবি করা হয়েছে। এছাড়াও ক্যাব সিগন্যালিং সিস্টেম সফলভাবে পরীক্ষিত, পরে সিগন্যাল সম্পর্কে চালকের কেবিনে নিয়মিত বার্তা পাঠাতে সক্ষম এই চতুর্থ কবচ। এমনকি চালক ইচ্ছাকৃতভাবে রেড হোম সিগন্যাল ভেঙে ট্রেন এগোনোর চেষ্টা করলেও এই কবচ ট্রেন থামিয়ে দিতে সম্পূর্ণ সক্ষম। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।